হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে গ্রামের অল্প খরচের বাথরুমের চালের উপরে টাঙ্কি ফিটিংসের একটি ভিডিও দেখাবো। তো আসলে আপনারা যে এখানে কাজগুলো বাথরুমের চালের উপরে একটি টাঙ্কি ফিটিং দেখতে পাচ্ছেন, তো আসলে এই কাজগুলো করতে কত টাকা খরচ হয় আর এখানে আমরা কী কাজ করব, টোটাল কত টাকা খরচ হবে, তো এই ব্যাপারে আজকে বিস্তারিত একটা ধারণা দিব। তো দেখেন, এখানে একটা টয়লেটের চালের উপরে আমরা টাঙ্কিটা সেটিং করে দেবো। আর এখানে একটি গোসলখানা, একটি রান্নাঘর, একটি টয়লেট। তো এখানে এই পাইপ ফিটিংসের কাজগুলো আমরা করব। দেখেন, টিউবওয়েলের সাথে আমরা মোটরটা সেটিং করে দিব, আর এখান থেকে এই টাঙ্কিতে পানি চলে যাবে। তো এটা আরএফএল কোম্পানির শেয়ারার 3 লেয়ার একটা টাঙ্কি। তো এই টাঙ্কিটার দাম মার্কেট থেকে নর্মালি আপনারা 4600 টাকা হলে কিনতে পারবেন, বা দাম একটু কম আর বেশি হতে পারে। আর এখানে ময়লার একটা সেফটি ট্যাঙ্কির জন্য কুমারে পাট পোতা হয়েছে, আর ঘরের ভিতর বাথরুম, আর এটা কিচেন। তো এইগুলোর মধ্যে সিঙ্গেল আমরা লাইন করব, আর বাহিরে একটা দোয়া পাকলির জন্য একটা লাইন হবে। তো এখানে কিন্তু কুমারে পাট পোতা হয়েছে প্রায় 30টার মতো। এটা সেফটি ট্যাঙ্কি হবে, ওই পাশটা ভরাট করে দেওয়া হবে। আর এখানে ট্যাঙ্কিটা আমরা এখানে এইভাবে সেটিং করে দেবো, এখান থেকে লাইন হবে। এখানে কোনো শাওয়ার ব্যবহার করা হবে না, শুধু কলগুলো ব্যবহার করা হবে। আর এখানে এটা রান্নাঘর, ওই পাশে বাথরুম, টয়লেট হবে। তো যাই হোক ভিউয়ার্স, আমি কিন্তু দীর্ঘদিন অসুস্থ ছিলাম, এই কারণে ভিডিও আপলোড করতে পারি নাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো এরকমভাবে যদি আপনারা মোটর ট্যাঙ্কি নতুন করে সেটিং করেন, তো এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে লাইন করলে দেখা যায় যে আপনার মোটর ট্যাঙ্কি পাইপ ফিটিং সহ 20 থেকে 22 হাজার টাকার মতো আপনাদের কমপ্লিট হয়ে যাবে। ভালো মানের ট্যাঙ্কি, ভালো মানের ফিটিংস, আর ভালো মানের মোটর সহ একদম কমপ্লিট হয়ে যাবে 20 থেকে 22 হাজার টাকার মধ্যে। তো যাই হোক ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অল্প খরচে মোটর ট্যাঙ্কি ফিটিংস করতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, একদম ধারণা চলে আসবে। দেখেন, এখানে কিন্তু যে ট্যাঙ্কিটা সেটিং করা হয়েছে, এখানে কিন্তু কোনো প্রকার খরচ হয় নাই। তো চালের উপরে বেশি করে কাঠ ব্যবহার করে, তো তার উপরে টিন দিয়ে এখানে কিন্তু ট্যাঙ্কিটা আমরা সেটিং করে দিয়েছি খুবই অল্প খরচে, এবং মজবুত। এগুলো কিন্তু অনেক ভালো মজবুত হয়। নর্মাল এই যে বাথরুমটা, টয়লেটটা এখানে 4টা খুঁটি দেওয়া আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।